কলেজে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করব। তো সঙ্গে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শকের তরফ থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আপনারা অনেকে দেখতে পাচ্ছেন অনলাইনে আপনাদের আবেদন করতে হবে। তো অনলাইন আবেদন স্টার্ট হয়েছে 8/10/2022 তারিখ থেকে আবেদন স্টার্ট হয়েছে। তো 7/11/2022 তারিখ পর্যন্ত আপনারা অনলাইন আবেদন করতে পারবেন। আপনারা অনেকে দেখতে পাচ্ছেন টোটাল 10টি পোস্টে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন টোটাল শূন্য পদের সংখ্যা এখানে রয়েছে। তো ক্যাটাগরি ওয়াইজ ডিভাইডেড রয়েছে, আপনারা অনেকে দেখতে পাচ্ছেন। তো 40 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন কোনো কোনো পোস্টে, এবং কোনো কোনো পোস্টে আপনারা 35 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। তারপর 30 বছর পর্যন্ত কোনো কোনো পোস্টে আপনারা আবেদন করতে পারবেন। তো আপনারা অনেকে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ তথ্য এখানে রয়েছে। তো অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে, কপিস পোস্ট রয়েছে, দেন আপনাদের স্টেনোগ্রাফার গ্রেড টু, লোয়ার ডিভিশন ক্লার্ক রয়েছে, লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট পোস্ট রয়েছে, এমটিএস পোস্ট রয়েছে। তো এখানে পোস্ট ডিটেল সম্পূর্ণ দেওয়া রয়েছে, অবশ্যই নোটিফিকেশন ডাউনলোড করে অবশ্যই আপনারা দেখে নেবেন। তো আপনারা অনেকে দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটি থেকে। তো সম্পূর্ণ অ্যাড্রেস এখানে দেওয়া রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড্রেসের নাম্বার এখানে দেওয়া রয়েছে 04/2022, দেন আপনাদের 8/10/2022 তারিখে নোটিফিকেশন ডেট রয়েছে। তো আপনার অনেক দেখতে সম্পূর্ণ তথ্য এখানে রয়েছে। তো আবেদন আপনারা কীভাবে করবেন, এই আবেদনের এখানে লিঙ্ক দেওয়া রয়েছে। তো অনলাইনে আপনাদের আবেদন করতে হবে। তো নন টেনজিং পোস্টে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, ভারতীয় নাগরিক হয়ে থাকলে আপনারা আবেদন করতে পারবেন। তো রাজ্যের যে কোনো জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন। তো তারপর চলে আসছে নেক্সট এডুকেশন কোয়ালিফিকেশন ডিটেলসে। তো প্রথম যেটা পোস্ট রয়েছে, কিউরেটর পোস্ট রয়েছে। তো শিক্ষক যোগ্যতা যেটা আপনার চেয়েছে, অ্যাটলিস্ট যদি আপনাদের সেকেন্ড ক্লাস আচার্য যদি অথবা আপনি যদি এমএ যদি করা থাকে সংস্কৃতে, আবেদন আপনারা করতে পারবেন। এবং আপনারা যদি অ্যাটলিস্ট আপনার ডিপ্লোমা ইন লাইব্রেরি ইনফরমেশন সায়েন্সে যদি করা থাকে অবশ্যই আপনারা আবেদন করতে পারবেন। তো তারপর চলে আসছি নেক্সটে। তো তারপর যেটা আপনাদের রয়েছে অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে। তো ব্যাচেলার ডিগ্রি যদি আপনাদের কমপ্লিট করা থাকে আপনারা আবেদন করতে পারবেন। যে সঙ্গে যেটা আপনাদের 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স চেয়েছে ইউডিসিতে, তবে আপনারা আবেদন করতে পারবেন। তো তারপর চলে আসছি আপনাদের কপিস পোস্ট রয়েছে। তো এটা আপনাদের পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি যদি করা থাকে আবেদন করতে পারবেন সংস্কৃতিতে। তো আপনারা দেখতে পাচ্ছেন নলেজ এবং আপনাদের প্রফেশন থাকতে হবে, যেটা আমাদের রিডিং অ্যান্ড সাবস্ক্রাইব রয়েছে আপনাদের, ঠিক আছে। তো তারপর চলে আসছি নেক্সট পোস্টে। নেক্সট যেটা পোস্ট রয়েছে প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে। তো পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি যদি আপনাদের লাইব্রেরি সায়েন্সে করা থাকে আপনারা আবেদন করতে পারবেন, অথবা যদি আপনার পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি আপনার সংস্কৃত সঙ্গে যদি ব্যাচেলার ডিগ্রি লাইব্রেরি সায়েন্সে করা থাকে আপনারা আবেদন করতে পারবেন। তারপর পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা সার্টিফিকেট কোর্স, আপনাদের কম্পিউটার সার্টিফিকেট কোর্স থাকতে হবে, ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে, আপনারা আবেদন করতে পারবেন। তো তারপর চলে আসছি নেক্সট পোস্টে। নেক্সট যেটা পোস্ট রয়েছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্টে আপনাদের ব্যাচেলার ডিগ্রি আপনি যদি করা থাকে আবেদন করতে পারবেন। অ্যাটলিস্ট আপনার 2 বছর অভিজ্ঞতা থাকতে হবে রিসার্চ ল্যাবরেটরিতে, তবে আপনারা আবেদন করতে পারবেন। তো তারপর চলে আসছে নেক্সট টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ল্যাব, এটা আপনাদের রয়েছে কম্পিউটারে। তো বিটেক করা থাকলে আপনারা আবেদন করতে পারবেন, তো অথবা যদি আপনাদের মাস্টার ডিগ্রি যদি কম্পিউটার অ্যাপ্লিকেশন করতে এমসিএ করা থাকে আপনারা আবেদন করতে পারবেন, অথবা যদি আপনার এমএসসি করা থাকে কম্পিউটার সায়েন্সে ইনফরমেশন সায়েন্সে আপনারা আবেদন করতে পারবেন। তারপর চলে আসছি নেক্সট স্টেনোগ্রাফার গ্রেড টুতে। তো আপনারা যদি উচ্চমাধ্যমিক পাস করে থাকেন আপনারা আবেদন করতে পারবেন। তো কম্পিউটার নলেজ থাকতে হবে, যেটা আপনাদের সম্পূর্ণ এখানে দেওয়া রয়েছে 10 মিনিটস আপনাদের ATWM রয়েছে, আপনাদের 50 মিনিটস রয়েছে ইংলিশে, আপনাদের 6 আপনাদের হিন্দিতে রয়েছে। তো তারপর আপনারা ডিজেবল যেটা আপনাদের রয়েছে যদি সংস্কৃত নলেজ থাকে আপনাদের অগ্রাধিকার দেওয়া হবে। তারপর যেটা পোস্ট রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক গ্রুপ সি যেটা পোস্ট রয়েছে, তো উচ্চতায় পাস করা থাকলে আপনারা আবেদন করতে পারবেন, এবং আপনাদের কম্পিউটার নলেজ থাকতে হবে, ঠিক আছে। তো সংস্কৃতিতে আপনাদের নলেজ থাকে তো আপনাদের অগ্রাধিকার দেওয়া হবে। তারপর নেক্সট যেটা পোস্ট রয়েছে লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট পোস্ট রয়েছে। তো উচ্চতায় পাস করা থাকলে আপনারা আবেদন করতে পারবেন। তো তারপর আপনাদের সার্টিফিকেট থাকতে হবে ডিপ্লোমা ইন লাইব্রেরি, এবং আপনাদের ইনফরমেশন সায়েন্সে আপনারা আবেদন করতে পারবেন। তারপর চলে আসছি নেক্সটে আপনাদের কম্পিউটার টাইপিং যেটা আপনাদের রয়েছে নলেজ যদি থাকে তো আপনাদের অগ্রাধিকার দেওয়া হবে। তো এক্সপিরিয়েন্স যদি থাকে আপনাদের ওয়ার্ক যেটা আপনাদের লাইব্রেরি, তো আপনাদের অগ্রাধিকার দেওয়া হবে। সংস্কৃতি যদি আপনাদের নলেজ থাকে আপনাদের অগ্রাধিকার দেওয়া হবে, যেটা আপনাদের লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট পোস্টে। তারপর চলে আসছে নেক্সট পোস্টে। নেক্সট যেটা পোস্ট রয়েছে মাল্টিটাস্কিং স্টাফ এমটিএস যেটা পোস্ট রয়েছে। তো মাধ্যমিক পাস করা থাকলে আপনারা আবেদন করতে পারবেন। 2 বছরে আপনার যদি অভিজ্ঞতা থাকে, যেটা আপনাদের ড্রাইভিং স্টাফ কার হেভি ভেহিকেল, তো আপনাদের অগ্রাধিকার দেওয়া হবে। কম্পিউটার নলেজ যদি আপনাদের থাকে আপনাদের অগ্রাধিকার দেওয়া হবে। তো এই পোস্টে এমটিএস পোস্টে শুধুমাত্র মাধ্যমিক পাস, মাধ্যমিক পাস করা থাকলে আপনারা এমটিএস পোস্টে আবেদন করতে পারবেন। তো তারপর চলে আসছে নেক্সটে, আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে আবেদন করার লিঙ্ক দেওয়া রয়েছে, এখান থেকে আপনারা সরাসরি আপনারা আবেদন করতে পারবেন। অবশ্যই ডেসক্রিপশন বক্স চেক করবেন, ওখান থেকে সরাসরি আপনারা অনলাইন আবেদন করতে পারবেন। তো আবেদন যদি আপনারা করেন তো আপনাদের ফি পে করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন যারা জেনারেল প্রার্থী রয়েছেন 1000 টাকা আপনাদের ফি পে করতে হবে, এবং যারা এসসি এসটি পিডব্লিউডি প্রার্থী রয়েছেন তো 500 টাকা আপনাদের ফি পে করতে